তো হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দিতে দেরি হয়েছে কারণ ভিডিওটা আমার এডিট করা ছিল, আবার ডিলিট হয়ে গেছিলো, তাই আবার করতে হলো। এটা 18 সেপ্টেম্বরের ভিডিও, তা আমার ফোনটা একটু প্রবলেম করছিলো বলে আবার ঠিকঠাক করে ভিডিওটা এখন আপলোড করছি। তো আপনারা দেখুন, এবছর আমি প্রতি বছরই মামার বাড়িতে যাই, মানে বিশ্বকর্মা পুজো, রান্না পুজো যেটাকে আমরা বলি, তো ওখানেই রান্না পুজোটা আমাদের পালন হয়। দেখুন ওখানে গিয়ে আমাদের কী কী রান্না হয়েছে, আমি কী কী খাওয়া দাওয়া করেছি, তো চলুন দেখা যাক। দেখুন আপনাদের সাথে ফটোগুলো শেয়ার করেছি, এই সবগুলো রান্না বুঝে মিটে যেত। আমরা একদিন ওখানে ছিলাম, তো সেদিন রাতে অনেক আরও খাবার হয়েছিল, তো আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা রান্না পুজো কীভাবে কাটান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না পুজোতে আমরা গিয়ে খুব এনজয় করি, মানে সব মাসি এবং সব দিদিরা সবাই মিলে হাতে হাতে একসাথে কাজ করি, সবাই মিলে একসাথে খুব মজা হয়। তো দেখুন কীভাবে আমরা কাটিয়েছি, মানে কী খাওয়া দাওয়া হয়েছে, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনাদের তো বললামই, আমরা রান্না পুজো ছাড়াও আরও একদিন এক্সট্রা মামার বাড়িতে ছিলাম, তো সেদিন কী কী খাওয়া দাওয়া হয়েছে দেখে নিই। আমাদের স্পেশাল বিরিয়ানি, তো বিরিয়ানি তো ফেভারিট সবারই বলতে গেলে, তো বিরিয়ানি হয়েছিল রাতে।